গুড মর্নিং এভ আমি অর্ণব চক্রবর্তী ইউনিভার্সাল কাউন্টারেক্টর আজ আপনাদের কাছে আবার এসেছি আমাদের নতুন আপডেটেড ভেস্টিজের মার্কেটিং প্ল্যান আত্মনির্ভর মার্কেটিং প্ল্যান টু অর্থাৎ যেটা জুলাই জুন সরি জুন দুহাজার একুশে যেটা বালিসার আপনাদের সামনে তুলে ধরেছেন সেই প্ল্যানটি আজকে আমরা ডিটেলসে বলবো এই প্ল্যানটি শুরু করছি শুরু করতে গিয়ে প্রথমে আপনাদের বলি আমাদের ভেস্টিজের মার্কেটিং প্ল্যান যে ফোল্ড বোনাস মার্কেটিং প্ল্যান নামে পরিচিত আপনারা বলতে পারবেন কেন এটাকে ফোর ফোল্ড বোনাস মার্কেটিং প্ল্যান বলা হয় কি চারটা বিশ্বত্ব আমাদের আছে যার জন্য ফোর ফোল্ড বোনাস মার্কেটিং প্ল্যান বলা হয় আমাদের এই প্ল্যানকে ফোর ফোল্ড বোনাস মার্কেটিং প্ল্যান এই কারণেই বলা হয় প্রথম ফোল্ড বা যে কারণে প্রথম যে ক্যারেক্টারিস্টিক পজিটিভ ক্যারেক্টারিস্টিক আমাদের প্ল্যানে সেটা হচ্ছে আমাদের প্ল্যানটা প্ল্যান তার মানে এখানে গেলে প্রমোশনই হবে ডিমোশন হবে না কোনো দিন জিরো হবেন না আপনি সেকেন্ড এখানে কোনো কোন আপনার দরকার হয় না অর্থাৎ আপনার কোন সময় আপনাকে আবার করে হয় না রিনুয়াল করা বা সরি আবার আপনি মনে করেন সরি আপনি মনে করেন একটা লেভেলে পৌঁছে গেলেন মনে করেন আপনি ডায়মন্ডে পৌঁছে গেছেন কোনো মাসে আপনার বিজনেস খারাপ হলো আপনার সিলভার লেভেল হলো তাহলে আপনি কিন্তু সিলভার আপনাকে বলা হবে না আপনি ডায়মন্ডই থাকবেন কোন কারণে আপনি ক্রাউনে পৌঁছে গেছেন কারণে আপনি ক্রাউনে গিয়েও আপনি ক্রাউন লেভেল সেই মাসে মেনটেন করতে পারলেন না তাহলে কিন্তু যে লেভেলটা মেনটেন করবেন মনে করেন আপনি যদি ব্রোঞ্জ ডাইরেক্টরও মেনটেন করেন তাও আপনাকে ক্রাউনই বলা হবে অর্থাৎ ওয়ান টাইম অ্যাচিভমেন্ট এটা হচ্ছে সেকেন্ড আমাদের হচ্ছে বড় দিক প্ল্যানের থার্ড বড় দিক হচ্ছে আমাদের প্ল্যান কম্প্রেস ডাউনওয়ার্ড একদম কম্প্রেস ডাউনওয়ার্ড কথার অর্থ হচ্ছে আপনার নিচে কেউ অ্যাচিভ করতে পারল না তার নিচে অ্যাচিভ করতে পারল না তার নিচে অ্যাচিভ করতে পারল না তার নিচে অ্যাচিভ করতে পারল না মনে করেন পঞ্চম নম্বর লোক কোনো কিছু কোনো কিছু অ্যাচিভ করলো তাহলে উপর থেকে নিচে অবধি যারা অ্যাচিভ করতে পারলো না তাদের পিভিও ওই পঞ্চম নম্বর লোকের থেকে এক দুই তিন চার চারজনের পিভি যদি পাঁচশো করে দুই হাজার লোক যদি করে তাহলে যাই হোক এখন পিভি কথাটা আপনাকে আপনাদের অনেকের কাছে নতুন লাগতে পারে আমি পরে ডিটেলসে আসছি আর চার নম্বর বড় জিনিস আমাদের প্ল্যানের হচ্ছে কোন রিনুয়াল নেই নো রিনুয়াল তাহলে কি আবার বলছি কেন আমরা প্ল্যান বলি চারটা বেশি বিশেষত্বের জন্য প্রথম এই প্ল্যান অর্থাৎ সবসময় প্রমোশন হয় ডিমোশন কোনো সময় হয় না এই প্ল্যানে ওয়ান টাইম অ্যাচিভমেন্ট অর্থাৎ আপনি যে লেভেল অ্যাচিভ করবেন সেই লেভেল সারা জীবন থাকবেন আপনার পারফরমেন্স খারাপ হলেও লেভেল কোনো সময় কমে না পারমানেন্ট লেভেল অ্যাচিভমেন্ট হয় এটা হচ্ছে দ্বিতীয় বড় বৈশিষ্ট্য তৃতীয় বড় বৈশিষ্ট্য এটা কমপ্রেস ডাউনওয়ার্ড প্ল্যান অর্থাৎ উপরের যদি অনেক লোক অ্যাচিভ নাও করে তাদেরটাও যারা তার সঙ্গে হয়ে তাদের সঙ্গে মিলিয়ে গিয়ে হয়ে সব উপর থেকে নিচে হয়ে মিলে গিয়ে একসঙ্গে টোটাল বিবির উপর বোনাস জেনারেট হয় আর চার নম্বর সবচেয়ে ওরা বিশেষত নো রিনুয়াল কোনো রিনুয়াল লাগে না তার জন্য এটাকে বলা হয় এই চারটা বিশেষত জন্য আমরা বলি ফোর ফোল্ড ইউনিক মার্কেটিং প্ল্যান এবার দেখিনি আমাদের এই মার্কেটিং প্ল্যানে দশ রকমের ইনকাম যেগুলো আপনারা পেতে পারেন বা পান প্রথম ইনকাম সেভিংস অন কনজামশন সাশ্রয় ছাড় দশ থেকে বিশ শতাংশ দ্বিতীয় ইনকাম পারফরমেন্স বোনাস পাঁচ থেকে এগারো পার্সেন্ট তৃতীয় ইনকাম ব্রোন বোনাস মোনার চার পার্সেন্ট তৃতীয় ইনকাম বিজনেস বিল্ডিং বোনাস চোদ্দ পার্সেন্ট চতুর্থ পঞ্চম ইনকাম টিম বিল্ডিং বোনাস টু পার্সেন্ট এটা হচ্ছে বিজনেস বিল্ডিং আমি প্রথমে বললাম মানে ব্যাপারটাকে একটু খেয়াল করবেন আমি যেটা চতুর্থ ইনকাম বললাম সেটা বিজনেস বিল্ডিং বলেন চোদ্দ আর পঞ্চম হচ্ছে টিম বিল্ডিং বোনাস টু তারপর ষষ্ঠ ইনকাম লিডারশিপ ওভার রাইডিং বোনাস সবার প্রিয় এলভি সিক্সটিন পার্সেন্ট সপ্তম ট্রাভেল ফান্ড থ্রি পার্সেন্ট অষ্টম কার ফান্ড ফাইভ পার্সেন্ট নবম ইনকাম হাউস ফান্ড থ্রি পার্সেন্ট এবং দশম ইনকাম নতুন সংযোজিত ইনকাম এলিট ফান্ড টু পার্সেন্ট আরেকটি নতুন সংযোজিত ইনকাম হচ্ছে টিম বিল্ডিং বোনাস টু তো যাই হোক এবার দেখিনি একে কি করে আমরা এই ইনকাম গুলো পাই বেস্ট ইজ এর এই আত্মনির্ভর প্ল্যান টু থেকে মোস্ট পাওয়ারফুল প্ল্যান থেকে কি হবে পাই প্রথম ইনকাম সেভিংস অন কনজামশন একটা একশো বিশ টাকার জিনিস এমআরপি লাগে একশো বিশ টাকার জিনিস আপনি প্রথম দিনই পাচ্ছেন ডিস্ট্রিবিউটের প্রাইসে একশো টাকায় অর্থাৎ প্রথম দিনই আপনার এই বিশ টাকা সাশ্রয় এটাকে বলছে এক ধরনের ইনকাম কেন বলছে এক ধরনের ইনকাম আপনি যদি জিনিসটা কাউকে দিতেন তাহলে আপনি একশো টাকায় দিতেন আপনার একশো টাকায় কেনা পড়তো অর্থাৎ বিশ টাকা আপনার রিটেল প্রফিট হতো আমরা বলছি না জিনিসটা বিক্রি করতে হবে যদি আপনি গ্রাহক হন আমরা সবসময় বলবো আপনি নিজে গ্রাহক হন প্রথমে এবং যখন আপনি প্রথম গ্রাহক হচ্ছেন তখনও আপনার প্রথম দিনই যে বিশ টাকা ছাড় হচ্ছে এটা এক ধরনের একরকম ভাবে আপনার রোজগার এবং এই ছাড়টা মাপ করবেন পরের স্লাইডে চলে গেছিলাম এই ছাড়টা আপনার বিশ শতাংশ অর্থাৎ আপনি যদি দশ হাজার টাকার জিনিস নেন দু হাজার টাকার মতো সাশ্রয় বা আপনার রোজগার হচ্ছে এবার দ্বিতীয় ইনকামে আসি দ্বিতীয় ইনকাম আমরা বলি অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস অ্যাকুমুলেশন অ্যাকুমুলেটিভ কথাটা কি অ্যাকুমুলেটিভ মানে হচ্ছে জোর হবে আমি বললাম পোর্টলন মার্কেটিং প্ল্যানের আমাদের আমরা বলা হয় তার মধ্যে সবচেয়ে প্রধান একটা বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্ল্যান অ্যাকুমুলেটিভ প্ল্যান অ্যাকুমুলেটিভ মানে জোর হয় আচ্ছা প্রথমে আমি বলে দিই পয়েন্ট ভ্যালুর কথা আপনাদের বুঝতে সুবিধার জন্য পয়েন্ট ভ্যালু হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমে যখন কোনো একটা কোম্পানি চলে তার তার সারা পৃথিবীব্যাপী যখন প্ল্যান চলে তখন একটা পয়েন্ট ভ্যালু ক্যালকুলেট করতে হয় পয়েন্ট ভ্যালু থেকে বিভিন্ন দেশের কারেন্সির উপর বিভিন্ন রকমের পয়েন্ট ভ্যালু হয় মানে ভারতে আমি ভারতে তিরিশ টাকায় এক পয়েন্ট ভ্যালু জেনারেট হয় মানে তিরিশ টাকার জিনিস কিনলে এক পয়েন্ট ভ্যালু পান ঠিক এরকম ভাবে আপনি যদি মনে করেন নেপালে করেন দুবাই কেনাকাটা করেন পয়েন্ট পয়েন্ট সেভেন ফাইভ দেরামে এক পয়েন্ট ভ্যালু পান তো এরকম ভাবে আমরা দেখতে পাই বিভিন্ন দেশের কারেন্সি অনুসারে তার পয়েন্ট ভ্যালু সেখানকার কারেন্সির সঙ্গে হচ্ছে

অ্যাকুমুলেশন কি কি কাকে বলে বা আমাদের প্ল্যানকে অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাস কেন বলা হচ্ছে মনে করেন প্রথম মাস ধরেন প্রথম মাসে আপনি দু হাজার করলেন এটা মাস আপনি ধরে নেন আমরা ধরার জন্য জুন মাসি ধরে নিলাম জুন মাসে কোনো ব্যক্তি যদি দু হাজার করে তাহলে তার তো এই মাস জুন মাসেই জয়নিং হলো তার টোটাল পিভিও দু হাজার হবে লেভেল অনুসারে এখানে কত দু বি পিবি ছশো থেকে দু তিনশো নিরানব্বই এর মধ্যে পড়ছে ছশো থেকে দু হাজার তিনশো নিরানব্বই এর মধ্যে পড়ছে অর্থাৎ তার লেভেলটা হবে এইট পার্সেন্ট এবং এইট পার্সেন্ট হিসাবে সে যদি দু হাজার পিবি নেয় তার আর্নিং বা পারফরমেন্স বোনাস হচ্ছে সেলফ যদি সে করে এই এই পিবি যদি সেলফ করে এটা সেলফ এর উপর ক্যালকুলেশন করে দেখানো হয়েছে তাহলে তার পিবি হচ্ছে দু হাজার আটশো আশি পিবি এবার মনে করেন জুলাই মাসে সেই ব্যক্তি একই করলো একই কাজ করলো অর্থাৎ দু হাজার পিবি করলো দু হাজার পিবি সেলফ করলো

টাকা আপনার আর্নিংস হচ্ছে অ্যাকুমেটিভ পারফরমেন্স বোনাস এবার পরের মাসে আসছি মনে করেন আমরা জুন ধরলাম জুলাই ধরলাম এবার আগস্ট যদি আবার সেই ব্যক্তি দুহাজার বি করে আগস্ট যদি আবার সেই ব্যক্তি দুহাজার বিবি করে তাহলে চার হাজার বি আগে অবধি করে এসেছে চার হাজারের সঙ্গে দুহাজার যোগ হবে চার হাজারের সঙ্গে দু হাজার যোগ হবে আবার বলছি চার হাজারের সঙ্গে দু হাজার যোগ হবে ছ হাজার হলো ছ হাজার মানে কোন লেভেল হচ্ছে পাঁচ হাজার পাঁচশোর বেশি ইলেভেন পার্সেন্ট লেভেল করলো এ মাসে দুহাজার বি আগে করা ছিল চার হাজার পিবি পাবে দু হাজার পিবির উপরই কমিশন পাবেন উনি দু হাজার পিবির উপরই পারফরমেন্স বোনাস কিন্তু দু হাজার পিবির উপরে ইলেভেন পার্সেন্ট হিসাবে তিনি পাবেন তিন হাজার নশো টাকা কি দারুন প্ল্যান না এই দারুন প্ল্যানের নামই হচ্ছে অ্যাকুমুলেশন প্ল্যান এই অ্যাকুমুলেশন প্ল্যান হওয়ার জন্য আপনি একদিন না একদিন এগারো পার্সেন্ট লেভেলে পৌঁছাবেনি কারণ আপনি আপনাকে একটা ছোট উদাহরণ দিই মনে করেন আপনি ঘটে প্রতিদিন টাকা ফেলেন যদি প্রতিদিন অল্প অল্প করে টাকা ফেলেন তাহলে হয়তো ছ মাসে ঘট ফেলবে প্রতিদিন বেশি বেশি করে টাকা ফেলেন তিন মাসে ঘট ভরবে প্রতিদিন আরো বেশি করে টাকা ফেললে এক মাসে ভরবে আর আপনি যদি মনে করেন আপনি তিন দিনেই ঘট ফেলবেন তাহলে আরো বেশি করে টাকা ফেলতে হবে ঠিক সেরকম আপনি যত ব্যবসা করবেন যেহেতু ঘটে ঘটের ব্যবসা ঘটের টাকা ঘটেই থাকে বেস্টিজেরও ব্যবসা কখনো কখনো ব্যবসা সবসময় ক্যারি ফরওয়ার্ড হয় কখনো এটা ডিলিট হয় না সরে যায় না চলে যায় না অর্থাৎ এটা ক্যারি ফরওয়ার্ড হতে থাকে হতে থাকে হতে থাকে ঘটের মতো জমতে থাকে অর্থাৎ আপনি সুনিশ্চিত যে আপনি একদিন না একদিন হায়েস্ট লেভেলে এই ব্যবসায় পৌঁছাবেন কারণ এটা প্ল্যানিটি পারফরমেন্স বোনাস এগারো পার্সেন্ট আপনি একদিন না একদিন পাবেনই কারণ এটা প্ল্যান এবার যদি আপনি অ্যাকশন না করে এক মাসে করেন মনে করেন আপনি এক মাসে প্রথম মাসেই মাস 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 যোগ হয়ে তো নয় এক মাসে না করতে বলে পরের মাসেরটা সামনের মাসের সঙ্গে যোগ হয় তৃতীয় মাসে গিয়ে প্রথম দু মাসের সঙ্গে তারপর মাসের যোগ হয় এটাকেই কিন্তু এক মাসের বলে যদি আপনি এক মাসের মনে করেন কিছু অফার আছে এক মাসে যদি দুশো বিরাশি বিবি করেন আপনি আপনার টিম মিলে এক মাসে দুশো বিরাশি বিবি যদি করেন আপনি আপনার টিম মিলে তাহলে আপনাকে বলা হবে ফার্স্ট আর্ড এইট পার্সেন্ট সাতশো টাকা ডিপি প্রাইজে আপনাকে প্রোডাক্ট দেওয়া হবে যার এমআরপি মূল্য সাড়ে নয়শো টাকা অর্থাৎ দুশো বিরাশি পিবি দেখেন এইট পার্সেন্টে যেতে গেলে কত লাগতো আগে ছশো পিবি লাগতো এইট পার্সেন্টে যেতে গেলে ছশো পিভি লাগতো আপনার সেখানে দুশো বিরাশি পিবি অর্ধেকেরও কম দুশো বিরাশি পিবি মানে অর্ধেকেরও কম পিবিতে আপনি সরাসরি এইট পারসেন্টে পৌঁছাতে পারেন সাথে সাড়ে নশো টাকার মতো এমআরপি প্রোডাক্ট আপনি ফি পাচ্ছেন পরের মাসের দশ তারিখে আপনার ভাউচার চলে আসবে ঠিক একই হবে সাড়ে চার হাজার বিবি যদি কেউ এক মাসে করেন সাড়ে চার হাজার বিবি যদি কেউ এক মাসে করেন তারও ছাড় হাজার বিবি কেন সাড়ে পাঁচ হাজার বিবি অ্যাকুমুলেশনে করলে সরাসরি সে ইলেভেন পার্সেন্ট লেভেলে যায় হায়েস্ট লেভেল লেভেল অর্জন করে এবং ব্রোঞ্জ ডাইরেক্টরে সে তার ঢোকার জায়গা তৈরি হয় তো এখানে সাড়ে পাঁচ হাজার বিবির বদলে এক মাসে যদি সাড়ে চার হাজার বিবি করেন মানে এক হাজার বিবিয়োগ কম করেন তাহলে আপনি সরাসরি হয়ে যাচ্ছেন ফার্স্ট স্টার্ট ইলেভেন পার্সেন্টার অর্থাৎ ফার্স্ট স্টার্ট ব্রোঞ্জ ডিরেক্টর আশা করি এতক্ষণ আপনাদের ক্লিয়ার আছে আমি নেক্সট লাইটে যাচ্ছি নেক্সট লাইটে দেখেন আমাদের ভেস্টিজের ডিস্ট্রিবিউটারদের পাঁচ থেকে দশ পার্সেন্ট ডিস্ট্রিবিউটার যারা আপনি আগেই দেখলেন স্ল্যাপে আবার দেখা এই যে স্ল্যাব পাঁচ থেকে দশ পার্সেন্ট পাঁচ থেকে দশ পার্সেন্ট যারা ডিস্ট্রিবিউটার তাদেরকে বিশ পিবি মাসে প্রোডাক্ট পারচেস করা ম্যান্ডেটরি যদি এগারো পার্সেন্ট এন্ড অ্যাবভ হয় তাদের চল্লিশ উই প্রোডাক্ট পারচেস ম্যান্ডেটরি হ্যাভ মাই ডিয়ার ফ্রেন্ডস মনে রাখবেন ম্যান্ডেটরি মানে আপনার যে বোনাস কোনো সময় কোনো কারণে আপনি যদি সেই পারচেস না করেন কোনো সময় সেটা নষ্ট হবে না সেটা ক্যারি ফরওয়ার্ড হবে আমি অর্ণব চক্রবর্তী ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর যদি ধরি আমার তিন লাখ টাকা এই মাসে বোনাস জেনারেট হলো যদি ধরি জুন মাসের আমার বোনাস দশ তারিখে তিন লাখ টাকা হলো কিন্তু আমি সেলফ পারচেস করি আমার বোনাসটা কি হবে হোল্ডে থাকবে তিন লাখ টাকা এবার জুলাই মাসে যদি আবার আমার বিজনেস হয় আবার যদি আমার তিন লাখ টাকা বোনাস হয় আমি আবার যদি সেলফ পারচেস না করি তাহলে কি হবে আমার ওই তিন লাখ জুলাইয়ের তিন লাখ আর জুনের তিন লাখ টাকা ছয় লাখ টাকা হোল্ডে থাকবে এবার মনে করেন আগস্ট মাসে গিয়ে যদি আমি আগস্ট মাসে গিয়ে যদি আমি করি। তাহলে জুন, জুলাই যদি লাখ 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 করে তাহলে আগস্টের বোনাস কবে পাওয়া যায় সেপ্টেম্বরের দশ তারিখ আমি ন লাখ টাকা পাবো অর্থাৎ আপনার বোনাস এখানে ফরভেড হবে না কিন্তু প্রতি মাসের বোনাস পাওয়ার জন্য এই নিয়ম করা হয়েছে আমরা মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা একটাই কথা বলবো আপনি যেরকম হবেন নেটওয়ার্ক সেরকম বিল্ড হবে বিশ পিভি নয় চল্লিশ পিবি নয় এসব ভুলে গিয়ে স ভি অর্থাৎ কনসিস্টেন্সির কথা ভাববেন আপনি আজকে আমি কনসিস্টেন্সি করছে আলোচনা করব না আপনারা যেখানে যেখানে জয়নিং করেছেন আপলাইনদের থেকে শুনে নিতে পারেন কাকে কনসিস্টেন্সি বলে কেন আমি একশো পিবির কথা বলছি একশো পিবির কি বিশেষত্ব শুনে নিতে পারেন তো একশো পিভি একশো পিবি পার্চেস এর কথা ভাবুন বিশ পিবি চল্লিশ পিবি পার্চেস এর কথা ভাববেন না কারণ একশো পিবি আপনি পার্চেস করলে আপনাকে দেখে আপনার টিম পার্চেস করবে এবং আপনার আনলিমিটেড ইনকাম হবে আমাদের এই প্ল্যানে মানুষ রোজগার করতে আসে না খাজানা সম্পত্তির পরের স্লাইডে যেই আপনি ইলেভেন পার্সেন্ট হলেন আপনি যদি দু হাজার এক পিবি সেই মাসে করেন এবং আপনার যদি সেল চল্লিশ পিবি থাকে তাহলে আপনি হয়ে গেলেন ব্রোঞ্জ ডিরেক্টর কোম্পানির টার্ন ওভার চার পার্সেন্ট এবং আপনার ব্যবসাকে আঠারো ইন্ডিয়াতে আপনার ব্যবসাকে আঠারো দিয়ে গুণ করে তার ছয় পার্সেন্ট এবং কোম্পানির টার্ন নম্বর ফোর পার্সেন্ট কোম্পানির টার্ন ফোর পার্সেন্ট আপনাদের মতো যারা ডিবি পয়েন্ট তাদেরকে ভাগ করে যে পয়েন্ট ভ্যালু বেরোবে সেটা এক টাকার অনেকটা বেশি হয় সেই পয়েন্ট ভ্যালু দিয়ে গুণ করে আপনি পাবেন ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস অর্থাৎ আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর থেকে কোম্পানির মালিকানার অংশীদার হলেন কোম্পানি যে টার্নওভার করে সেই টার্নওভারের ভিত্তিতে আপনি যতটা টার্নওভার করছেন সেই টার্নওভারের রেশিওতে আপনার ব্যবসার টার্নওভার এবং কোম্পানির টার্নওভারের রেশিও সমানুপাতে আপনার বোনাস পাওয়া শুরু হয়ে যায় ইলেভেন পার্সেন্ট এবং ব্রোঞ্জ ডাইরেক্টর লেভেল থেকে এবার আপনাকে সেকেন্ড ইনকাম টিম বিল্ডিং বোনাস টিম বিল্ডিং বোনাস এই আপনাদের জন্য নতুন সুখবর এই এই টিম বিল্ডিং বোনাস এসেছে দুই জুন থেকে অর্থাৎ এই মাস থেকে জুন মাস থেকে এই টিম বিল্ডিং বোনাসের জন্য আপনাকে কি করতে হবে কিচ্ছু নয় ব্রোঞ্জ ডিরেক্টর দুই হাজার এক পিবি করলে ব্রোঞ্জ ডিরেক্টর হতো তাকে পিভি করতে হবে মাত্র ছশো পিবি এক্সট্রা করতে হবে সিলভার ডিরেক্টর একজন তাকে সেল পিবি চল্লিশ সাইডে আঠারোশো পিবি মেনটেন করতে হয় তাকে মাত্র আর তিনশো পিভি করতে হবে মাত্র আর তিনশো করলেই এই টিম বিল্ডিং বোনাস টু পার্সেন্ট টিম বিল্ডিং বোনাস টু পার্সেন্টের অ্যাচিভার আপনারা হবেন এবং একটা বাড়তি ইনকাম আপনারা পাচ্ছেন এই জুন মাস থেকে কত বড় খুশি খবর এবং কত বড় ভাগ্যবান যারা জুন মাসে জয়নিং করেছেন এবং কত বড় ভাগ্যবান আমরা প্রত্যেকজন প্রত্যেক ভেস্টিজিয়ান যারা এত সুন্দর প্ল্যানের সঙ্গে যুক্ত মনে রাখবেন সিলভার ডাইরেক্টরের নিচে এলোভি হতে হবে এমন কোন ব্যাপার নেই নন কোয়ালিফাইড লেট মানে আপনি ব্রঞ্জ এই মাসে মেনটেন করলেন আগে আপনি গোল্ড ছিলেন স্টার ছিলেন আপনার ব্যবসা খারাপ হয়েছে এই মাসে ব্রঞ্জ মেনটেন করলেন অর্থাৎ আপনার নিচে তিনজন ডাইরেক্টর ছিল তাই জন্যই আপনি স্টার ছিলেন এবার প্রত্যেকজন স্টারের ব্যবসা খারাপ হলো মনে করেন প্রত্যেকজন সরি সরি প্রত্যেকজন ব্রঞ্জের ব্যবসা খারাপ হলো দুই এক জায়গায় তিনজন ব্রঞ্জ ডাইরেক্টর আপনার নিচের আটশো বিবি করে বললো আমি নেগেটিভ বলছি তিনজন ব্রোঞ্জের আপনার নিচে আটশো বিবি করে করলো তাহলে তিন আটা চব্বিশশো প্লাস আপনার সাইড থেকে যদি দুশো বিবি হয় ছাব্বিশশো আপনি স্টার করে ব্রোঞ্জ মেনটেন করলেন তাও আপনি এই টিম বিল্ডিং বোনাস পাবেন অর্থাৎ ডাইরেক্টর ইলেভেন পার্সেন্ট সমস্ত লাইন থেকে হবে এবং আপনার পারমানেন্ট লেভেল এখানে কোনো ব্যাপার নেই এমন কোন ব্যাপার নেই যে আপনি গোল্ড ডিরেক্টর আপনার ব্যবসা খারাপ হয়ে গেছে আপনি ব্রোঞ্জ মেনটেন করেছেন বা সিলভার মেনটেন করেছেন আপনার যেহেতু হায়েস্ট লেভেল গোল্ড আপনি পাবেন না এরকম কোনো ব্যাপার নেই তো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন লাগছে আপনাদের বিজনেস প্ল্যান এমন বিজনেস প্ল্যান সেই বিজনেস প্ল্যান আপনাদেরকে যাওয়ার জন্যই এবং এই বিজনেস বিল্ডিং বোনাস বিজনেস বিল্ডিং বোনাস হচ্ছে আরেকটা বোনাস বেস্টিদের মোস্ট পাওয়ারফুল বোনাস এবং আপনি আপনার লেভেল যে মাসে যেরকম মেনটেন করে তার উপর পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি সিলভার ডিরেক্টর লেভেল পান তাহলে আপনি নিজের সাইড থেকে তো সিক্স পাবেন আপনার নিচে যদি সিলভার থাকে তার সাইড থেকে ফাইভ এবং তার নিচে যে ব্রোঞ্জ তার নিচে থেকে ফোর পাবেন মনে করেন আপনি গোল্ড মেনটেন করলেন এবং আপনার নিচে দুজন দুটো লাইনে আপনি দুটো লাইনে দুজন করে সিলভার মেনটেন করেছে আমি আবার বলছি আপনি গোল্ড মেনটেন করলেন আপনার নিচে দুটো লাইনে দুজন করে সিলভার মেনটেন করেছে মানে আপনার নিচে চারজন সিলভার মেনটেন করেছে আপনি উপরে গোল্ড আপনি গোল্ড মেনটেন করলেন মানে আপনার দুটো ডাইরেক্টর গ্রুপ আছে এই ডিরেক্টর গ্রুপের নিচে আবার দুজন করে সিলভার ডিরেক্টর আছে মানে দুজন সিলভার ডিরেক্টর নিচে ডিরেক্টর তো আপনি আপনার গোল্ড মেন্টরের সাইট থেকে 6% তো পাচ্ছেনই মাই ডিয়ার फ्रेंड्स এবার আপনার নিচে যে প্রথম সিলভার তার সাইট থেকে 5% পাবেন তারপরে নিচে যে সিলভার তার সাইট থেকে 4% পাবেন তারপরে নিচে যে ব্রونز ডিরেক্টর যার জন্য উনি সিলভার হয়েছে উনি সিলভার হয়েছে যে ব্রونز ডিরেক্টর তার থেকে আপনি 3% পাচ্ছেন

এখন হয়তো বুঝতে পারবেন না নতুন শুরু করলে আমরা বুঝতে পারি আপনি আপনার নিচে ছয় জন ফার্স্ট লেভেলের ছয় জন ছয় জনের থেকে ছত্রিশ জন দেখতে জন আপনার নিচে থাকতে পারে এই তৃতীয় লেভেলে ছত্রিশ জন ছয় দুশো ষোলো জনের থেকে এই ইনকাম হতে পারে চতুর্থ লেভেলে দুশো ষোলো ইন্টু ছয় বারোশো ছিয়ানব্বই জনের থেকে ইনকাম হতে পারে আর তারপরের লেভেলে বারোশো ছিয়ানব্বই ইঞ্চু ছয় মাইডিয়ার ফ্রেন্ডস আট থেকে দশ হাজার জনের থেকে এই ওয়ান পার্সেন্ট আপনার ইনকাম হতে পারে কেন ইমাজিন কত ইনকামে হতে পারে সুতরাং মাই ডিয়ার ফ্রেন্ডস বেস্ট প্ল্যাটফর্ম বেজনেস বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেসটা ভালো মতন বুঝে ভালো মতন করেন যাতে আপনারা এখান থেকে প্রচুর টাকার প্রচুর সম্পত্তির মালিক হতে পারেন আবার বলছি ডাইনামিক কম্প্রেসড অর্থাৎ আপনার নিচে যদি কেউ মেনটেনও না করে তার নিচের লোক যদি মেনটেন না করে তার নিচের লোক যদি মেনটেন না করে প্রথমে যেটা বলেছিলাম তার নিচের লোক যদি মেনটেন না করে একদম নিচে একজন মেনটেন করছে পুরোটা উপর থেকে নিচ অব্দি যোগ হতে হতে পুরোটার উপর আপনি ফাইভ পারসেন্ট পাবেন এবার তার নিচে 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 পাঁচটা লোক মেনটেন করতে পারলো না আমার ছয় নম্বর মানে মনে করেন আপনার থেকে নিয়ে এগারো লেভেল অবধি আমি যাচ্ছি এগারো লেভেলের মধ্যে দুজন লোক করতে পেরেছে পাঁচ নম্বর লেভেলের লোকটা করতে করতে পেরেছে পেরেছে নম্বর লেভেলের লোকটা বুঝতে অসুবিধা হচ্ছে আবার একটু মুখে বলছি স্কেচ করানোর জন্য হয়তো অসুবিধা হতে পারে মনে করেন রাম একজন ব্যক্তি রামের নিচে এক নম্বর লাইন এক নম্বর লাইনের নিচে এ মেনটেন করতে পারলো না এই মাসে তার ব্যবসা হচ্ছে পাঁচশো বিবি এর নিচে বি মেনটেন করতে পারলো না তার ব্যবসা হচ্ছে পাঁচশো পিবি দু হাজার এক পিবি করতে পারেনি বি এর নিচে সি মেনটেন করতে পারেনি তারও ব্যবসা হচ্ছে পাঁচশো পিবি কারণ দুই হাজার এক পিবি করতে পারেনি সি এর নিচে ডি দুই হাজার বা সি এর নিচে ডি দুই হাজার এক পিবি করলো সাইড থেকে সাইড থেকে দুই হাজার এক পিবি করলো তাহলে এই যে দুই এক পিবি সাইড থেকে করলো ডি আপনি কত আপনি আপনি মনে করেন সিলভার লেভেল মেনটেন করছেন মাত্র তাহলে আপনি এই যে এটা এই যে এ বি সি ডি চারজন মিলে একটা লেভেল একটা একটা লেভেল হিসাবে ক্যালকুলেশন হবে সরি এ বি সি ডি মিলে চারজন মিলে একটা লেভেল ক্যালকুলেশন হবে দু হাজার প্লাস পাঁচশো প্লাস পাঁচশো প্লাস পাঁচশো পঁয়ত্রিশশোর উপর আপনি ফাইভ পারসেন্ট পাবেন আপনি নিজে সিলভার এবার মনে করেন ই মেনটেন করতে পারেনি এফ তার নিচে মেনটেন করতে পারেনি জি তার নিচে মেনটেন করতে পারেনি এই বি করছে তাহলে এইচ এর দু হাজার প্লাস পাঁচশো 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 সাড়ে তিন হাজারের উপর আপনি আবার চার পার্সেন্ট পাবেন এইভাবে হবে না যে উনি এ আট নম্বর লেভেল যেহেতু এ মেনটেন করতে পারেনি সেজন্য এই এই ইনকামটা আপনি পাবেন না এ বি সি তিনটা লেভেল মেনটেন করতে পারলো না অর্থাৎ এক দুই লেভেলে মেনটেন নেই জন্য আপনি ইনকাম পাচ্ছেন না তা হচ্ছে না মাই ডিয়ার ফ্রেন্ড কমপ্রেস ডাউনওয়ার্স প্ল্যানের পাওয়ার বুঝুন যত ডেপথ অবধি থাকুক আপনার দুটা লেভেল অবধি মেনটেন হলেই আপনি দুটা লেভেল অবধি পাবেন এইভাবে আপনি ডবল ইউনিভার্সাল ক্রাউনের হিসাব করেন তো কত টাকা আপনি পেতে পারেন মাই ডিয়ার ফ্রেন্ডস প্রথম দিনই পুরো সম্ভব সম্ভব না যতটুকু আপনারা বুঝেন এবং বুঝে নিজেকে ক্লিয়ার করেন এবং হ্যাঁ এই এর সম্পর্কে আপনারা এই এই প্রোগ্রামটা অবশ্যই ইউটিউবে আপনারা দেখতে পাবেন এবং ইউটিউবে দেখে ইউটিউবে যে বক্স থাকবে চ্যাট বক্স থাকবে বা ইউটিউবে আপনার যে রিমার্কস এর জায়গা থাকবে সেখানে আপনারা অবশ্যই রিমার্স দিবেন যদি কোন অসুবিধা থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেখানে প্রশ্ন লিখে জানাবেন প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে আপনাদেরকে নেক্সট লিডারশিপ ওভার বোনাস সবচেয়ে পাওয়ারফুল ইনকাম আপনার যদি একটা লেগে পাঁচ হাজার ছয়শো পঁচিশ বিবি থাকে তাহলে আপনি সবচেয়ে পাওয়ারফুল ইনকাম লিডারশিপ ওভারিডিং বোনাস পাওয়া পাচ্ছেন এটাও কম্প্রেস ডানওয়ার্স একই সিস্টেম দেওয়ার জন্যই তৈরি হয়েছে নিচে 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 করল করলো না দশতম লেভেল গিয়ে করলো প্রথম তাহলে এক থেকে দশ অব্দি আপনাকে দেওয়া হবে এটাও একটা প্ল্যানে হচ্ছে কমপ্লেক্স ডান্স এবং এটাও দেখেন বিভিন্ন একদম ডেপথ অব্দি আপনাকে দেওয়া হবে আপনি ভেস্টিজের বড় বড় লিডারদের যত ইনকাম দেখা যায় তার ফিফটি পার্সেন্ট ইনকাম এই লিডারশিপ রাইডিং বোনাস থেকে হয় সুতরাং আপনারা যারা বিজ্ঞান তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে লাইন বানাবেন সেই লাইন যেন পাঁচ হাজার ছয়শো পঁচিশ বিজনেস করে সেই মানসিকতা নিয়ে বানান যাতে সবচেয়ে বেস্ট পাওয়ারফুল ইনকাম পাওয়ারফুল ইনকাম বোনাস আপনারা পান নেক্সট ট্রাভেল পান বেস্টিজে যদি আপনি গোল্ড মেনটেন করেন বেস্টিজে যদি আপনি গোল্ড মেনটেন করেন যে মাস থেকে আপনি গোল্ড মেনটেন করলেন আপনার কোম্পানি টার্ন ওভার এর উপর থ্রি পার্সেন্ট ট্রাভেল ফান্ড পাওয়া শুরু এবং শুধু থ্রি পার্সেন্ট ট্রাভেল ফান্ড পাওয়া শুরু না আপনি দেখেন চার লেভেল অব্দি আপনি ট্রাভেল ফান্ড পাচ্ছেন গোল্ড রেক স্টারে গিয়ে আপনি পাঁচ লেভেল অব্দি একইভাবে কম্প্রেস ডাউনওয়ার্ড পদ্ধতিতে কি ট্রাভেল ফান্ড পাচ্ছেন ডায়মন্ডে গিয়ে পাঁচ লেভেল অব্দি পাচ্ছেন এবং ডায়মন্ড অনওয়ার্ড সবাই ডবল ইউনিভার্সাল কাউন্টার একটা অব্দি পাঁচ লেভেল অব্দি ট্রাভেল পান পাচ্ছেন

আর সাইড মেনটেন হাজার এক করতে হবে এই যে স্টার লেভেল পরপর তিন মাস করলে আপনি লাইফ টাইম ফাইভ পার্সেন্ট কার ফান্ড অ্যাচিভার হিসেবে গণ্য হবেন লাইফ টাইম ফাইভ পার্সেন্ট কার ফান্ড অ্যাচিভার অ্যাচিভার আমি কেন বললাম মনে করেন কোনো কারণে তিন মাস করার পর চতুর্থ মাসে আপনার একটা লাইন মেনটেন হলো বাকি দুটা লাইন মেনটেন হলো না অর্থাৎ আপনি সিলভার মেনটেন করলেন আপনার একটা লাইন মেনটেন হলো বাকি দুটো লাইন মেনটেন হলো না অর্থাৎ আপনি সিলভার মেনটেন করেন আবার বলছি আপনি কার্পেন্টার চিপ তিন মাস পর পর স্টার মেনটেন করে তারপরে আপনার একটা লাইন মেনটেন হলো মাত্র একটা লাইন মাত্র মেনটেন হলো বাকি দুটো লাইন মেনটেন হলো না আপনি সিলভার মেনটেন করলেন সিলভার মেনটেন করলেও আপনি কার ফান পাবেন মাই ডিয়ার ফ্রেন্ডস সিলভার মেনটেন করলেও আপনি কার ফান্ড পাবেন তিন তিন মাস পরের থেকে এই দেখেন আমাদের বেস্টিস থেকে প্রায় পাঁচ হাজারের উপর কার আর দুইশোর উপর লাক্সারি কার আচিবার আছেন তার ছবি এবার আসি নেক্সট ইনকাম নয় নম্বর ইনকাম বেস্টিজ হাউস ফান্ড আপনার নিচে যখন ছয় জন ব্রোঞ্জ ডাইরেক্টর মেনটেন করবে তখন আপনি ক্রাউন আপনার নিচে যখন ছয় জন ব্রোঞ্জ ডাইরেক্টর মেনটেন করবেন তখন হলেন আপনি ক্রাউন এবং এই ছয় জন ব্রোঞ্জ মেনটেন করা ক্রাউন আপনি যদি পর পর তিন মাস মেনটেন করেন আপনি যদি পরপর তিন মাস মেনটেন করেন তাহলে কোম্পানির টার্ন ওভারে থ্রি পার্সেন্ট আপনার মতো অ্যাচিভারদের মধ্যে ভাগ শুরু হবে মাই ডিয়ার ফ্রেন্স একটা কথা মনে রাখবেন পরপর তিন মাস আপনাকে ক্রাউন মেনটেন করতে হলো কোনো কারণে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ আসলো কোনো কারণে কোনো অসুবিধা আসলো পেন্ডেমিকের মতো আপনার ব্যবসা খারাপ হলো মনে করেন আপনার একটা মাত্র লেক মেনটেন হলো বাকি লেক মেনটেন হলো না মন ধরলাম আপনার ক্রাউনের বদলে মাত্র সিলভার লেভেল মেনটেন হলো ক্রাউনের বদলে তিন মাসের পর চতুর্থ মাসে আবার বলছি ওই কারফান্ডের মতো সিলভার লেভেল মেনটেন হলো যদি সিলভার লেভেল মেনটেন হয় তাও আপনি হাউস পান পাবেন যদি আপনার সিলভার লেভেলও মেনটেন হয় তাও আপনি হাউস ফান্ড পাবেন সারা জীবন আবার বলছি এর থেকে মজার প্ল্যান আর কোনো কিছু হতে পারে না সুতরাং দেরি না করে নতুন বাড়ির স্বপ্ন দেখা শুরু করেন সবার থেকে সুন্দর বাড়ির তৈরি করার স্বপ্ন দেখা শুরু করেন মাই ডিয়ার ফ্রেন্ডস লাস্ট ইনকামের কথা বলছি বেস্টিদের যে ইনকাম গত বছর জুন মাসের দু তারিখে ইন্ট্রোডিউস হয়েছিল এই মাসে আপডেট করা হয়েছে ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর ডবল ক্রাউন ডাইরেক্টর ডবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর এই ইনকামের এলিজেবল তাদের কিছু ক্রাইটেরিয়া আছে ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর মানে আট লাইন মেনটেন করতে হবে আর চার লাইন থেকে এলোবি নিতে হবে ডবল ক্রাউন ডাইরেক্টর মানে বারো লাইন মেনটেন করতে হবে আর ছয় লাইন থেকে ইলেভেন নিতে হবে ডবল ইউনিভার্সাল কাউন্ট ডাইরেক্টর মানে ডবল ইউনিভার্সাল কাউন্ট ডাইরেক্টর মানে ষোলো লাইন মেনটেন করতে হয় এবং আট লাইন থেকে ইলেভেন নিতে হবে কোনো পার্মানেন্ট লেভেল এখানে কোনো বলে কোনো কিছু কাজ হবে না মানে ডবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর যদি সেই মাসে ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর ইউসিডি লেভেল মেনটেন করে এবং চার লাইন এলোভি থাকে তাও সে এলিট ক্লাব মেম্বার হয়ে এলিট ক্লাব বোনাস পাবে সো মাই ডিয়ার ফ্রেন্ডস এত সুন্দর বিজনেস প্ল্যান এত সুন্দর ইনকাম করার সুযোগ এবং এত সুন্দর ইনকাম করার সুযোগ আমি বলবো না সবাই কি ইনকাম করে দেওয়ার সুযোগ কারণ আমাদের স্লোগান ইন ইউর সাকসেস লাইজ আওয়ার সাকসেস আপনাদের সফলতায় আমার সফলতা আমাদের সফলতা ঠিক একই স্লোগান আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য আপনাদের সফলতা আপনাদের সফলতা যখন আমাদের সফলতা আপনার সঙ্গে যারা বিজনেস পার্টনার যুক্ত হবে একে একে হাতে হাত দিয়ে তাদের প্রত্যেকের সফলতা তারা যত বেশি আপনার সঙ্গে যুক্ত অ্যাসোসিয়েটরা বিজনেস পার্টনারা রোজগার করবে তত আপনার রোজগার বাড়বে ডাইরেক্ট সেলিং বিজনেস এই জন্যই সবচেয়ে মহৎ কাজ যে কাজে আপনি সবার ভালো করলেই আপনার আরো ভালো হয় তো এত সুন্দর প্ল্যাটফর্ম আমি আশা রাখবো সবাইকে আমি বাই হার্ট রিকোয়েস্ট করব যে আর দেরি না করে চলুন হাতে হাত মিলে কাজ করে বহু বহু মানুষের মুখে হাসি ফুটাই বহু বহু মানুষের কে গাড়ির চাবি ধরিয়ে দিতে সাহায্য করি বহু বহু মানুষের বাড়ি করে দেওয়ার জন্য ফান্ডের ব্যবস্থা করি বহু বহু সাকসেসফুল মানুষ আমরা এক হাতে হাত তুলে তৈরি করি অ্যাজ এ টিম অ্যাজ এ টিম ফোকাস সো ইয়োর সার্চ এন্ড জেহার আর নতুন করে কিছু খোঁজার দরকার নেই বেস্টি দিয়ে আপনাকে সব সুযোগ দিচ্ছে বেস্টি দিয়ে আপনাকে সব সুযোগ দিচ্ছে সো আমি আবার বলবো উইশ ইউ লাস্ট লাস্টে একটাই কথা বলবো বেস্ট অফ লাক টু অল অ্যান্ড উইশ ইউ উইশ ইউ ওয়েলথ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে শোনার জন্য এবং এতক্ষণ ধরে এই ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল টিম প্রকাশ কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ